অপরিকল্পিত খননে অস্তিত্ব সংকটে ফরিদপুরের পদ্মার তীর সংলগ্ন ধলারা মোড় নিয়ম না মেনে প্রতিনিয়ত পদ্মা নদী থেকে তোলা হচ্ছে বালু, কাটা হচ্ছে মাটি, আর এতে ভাঙন হুমকিতে পাড়ের বসত ভিটা থেকে স্থাপনা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। অনুমোদন না থাকলেও দেদার্সে কাটা হচ্ছে মাটি, আর এভাবেই পদ্মা নদীর বুক থেকে তোলা হচ্ছে বালু। হুমকিতে পড়েছে ফরিদপুরের পদ্মা সংলগ্ন ধলার মোড় থেকে কুমার নদীর উৎস মুখ পর্যন্ত। আসছে বর্ষায় বসত ভিটা হারানোর সংখ্যায় কয়েক হাজার পরিবার। মাটি কাটায় সবচেয়ে বড় ক্ষতি হয় ফসলি জমি কাটার কারণে। ফসলি জমিগুলি কেটে এলাকার মানুষের এই উর্বরের স্তরটা কেটে ফেলে, উর্বরের স্তরটা কেটে ফেললে সেখানে আর ফসল হয় না। তিন ফসলি জমিগুলি নষ্ট করতেছে সরকার, দেখতেছে বলতেছে তিন ফসলি জমি নষ্ট করা যাবে না, কিন্তু এখান থেকে হচ্ছে। আর এইভাবে যদি কাটে তাহলে একসময় দেখা গেছে আবার 10 নেমে যা ক্ষতি হতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল বালু উত্তোলনে জড়িত। প্রতিদিন আপনার শত শত ট্রাক মাটি রাতের আধারে বিক্রি করতেছে, হয়তো এটা কোনো ক্ষমতাশালী লোকের প্রভাব ছাড়া এইভাবে মাটি কাটা কিছুতেই সম্ভব না। এই জায়গা অনেক আর কিন্তু দান পান হয় এত যারা নেই কারের তাগ, যারা জমি বেছে এই যে মাটি তাগ হয়ে যায় ব্যাপার। প্রশাসনের দাবি, এসব বন্ধে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। মাটি কাটার অভিযোগ আমরা পাইনি, কিন্তু পানিটা শুকিয়ে যাওয়ার পরপরই এ ধরনের অভিযোগ আমরা পাচ্ছি, এবং অভিযোগ পেলেই আমরা তাৎক্ষণিকভাবে সবসময় পদক্ষেপ নিয়ে আসছি। আমরা যখন যাই তখন তাদেরকে দেখতে পাই না, তবে মাঝে মাঝে শুনি তারা রাতের আধারে এভাবে বালু কাটে আর কি। আমরা অভিযান চালাচ্ছি, দেখি যখনই তাদেরকে পাবো আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত 4 থেকে 5টি ভারী যন্ত্র দিয়ে কাটা হচ্ছে মাটি ও বালু। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।